नमस्कार बंधुरा, पाँचमिशारी रान्नाघरे आपनादे सकलके स्वागत। आज आमी आपनादे बानिए देखाबो पनीर चाना मसाला। रुटी लुचि नान परोटार साथे खेते एटा खुबी भालो लागबे। सम्पूर्ण निरामिषे रेसिपिटा आज के आमी आपनादे साथे शेयर करछी। तो बंधुरा चलुन आमी रेसिपिटा स्टार्ट करछी। आज आमी बानाच्छी पनीर चाना मसाला। तार जोन्नो जे उपकरण नियेछी बोले दी। एखाने काबलि छोला नियेछी 200 ग्राम। सारा रात काबलि छोलाटा भिजिए रखार पर प्रेसारे दुटो सीटी मेरे रेखेछि। एखाने छोलाटा एभावे सिद्ध करेछि, एकदम नरम हये गेछे किन्तु गोटा गोटा थाकबे छोलागुलो, सेभावे सिद्ध करेछि। रिफाइन अयेल नियेछि 3 टेबिल चामच। एकटा बड़ो टमेटो पिउरि करे नियेछि। दुटो काँचा लंकार साथे आदा पेस्ट करे नियेछि 1 टेबिल चामच। 1/4 टीस्पून गरम मसलार गुड़ो। भाजा मसला नियेछि धने जिरे एकसाथे शुकनो खोलाय भेजे शुकनो लंका 1 टेबिल चामच गुड़िए नियेछि। आर नियेछि जिरे गुड़ो 1/2 टीस्पून, काश्मीरी लंकार गुड़ो 1/2 टीस्पून, हलुद गुड़ो 1/2 टीस्पून आर झाल लंकार गुड़ो 1/2 टीस्पून। फोड़नेर जन्य नियेछि शुकनो लंका, तेजपाता, दारचिनी, एलाच, लवंग आर सामान्य जिरे। पनीर नियेछि छोटो छोटो करे टुकरो करे नियेछि 100 ग्राम पनीर नियेछि। चीनी नियेछि 1 टेबिल चामच आर नून नियेछि 1 टेबिल चामच। एखन गैस अन करे ओभेने कड़ाई बसिएछि। कड़ाइयेर मध्ये दिए देब रिफाइन अयेल। तेलटाके हाई फ्लेमे रेखे खूब भालोभाबे गरम करे निच्छि। तेल गरम होले पनीरटाके एकटु हालका करे भेजे निते हबे। तो आमी तेलटाके एकटु गरम करे निच्छि। तेलटा ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে পনিরটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। পনিরটাকে একদম হালকা করে ফ্রাই করে নিয়েছি, খুব বেশি ভাজা হবে না, জাস্ট একটু নেড়েচেড়ে নিয়েছি তেলের মধ্যে। এখন পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই তেলেই ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত। মিডিয়াম ফ্লেমে করেই আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটার ভাজা ভাজা গন্ধ আসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এবার একসাথে আমি 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, এর সাথে মিশিয়ে নিতে হবে। আপনারাও প্রয়োজন মতো যতটা প্রয়োজন ঝাল আর নুনের পরিমাণটা দেবেন। আমি এবার গুঁড়ো মশলাগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা কাবলি ছোলা। এবার মশলার সাথে কাবলি ছোলাটাকে মিশিয়ে নিতে থাকব। আর 2 মিনিট আমি এভাবেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব নুন। এবার 2 মিনিট আমি নেড়েচেড়ে নেব। 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটাকে আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এর মধ্যে গরম জল মেশালে তরকারির স্বাদটা ভালো থাকবে। এখন প্রয়োজন মতো আমি জল দিয়ে দিয়েছি। আপনারাও দেখে নেবেন, পরিমাণ বুঝে জল মেশাবেন, কারণ এটা খুব বেশি ঝোলঝোল হবে না। এবার জলটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পনির। পনির দিয়ে দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালোই লাগবে, কারণ একদম নিরামিষী একটা রেসিপি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট হলো ফুটিয়ে নিয়েছি। এই 10 মিনিটের মাঝখানে আমি ঢাকনা খুলে 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছি। খুব সুন্দর একটা
সুগন্ধ আসছে রেসিপিটার থেকে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটার সাথে লুচি পরোটা নান রাইস একদম জমে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। সব শেষে ভাজা মশলাটা মেশাচ্ছি, তাতে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের পনির চানা মশালা। পনির চানা মশালা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন, আর অবশ্যই আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।